ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস। বর্তমান ভারতবর্ষের সবথেকে সফলতম ক্লাবের একটি হলো ইস্ট বেঙ্গল ক্লাব। ১৯২০ সালে জন্ম নেয়া ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস লড়াইয়ের, আত্মসম্মানের। কোচবিহার কাপের ফাইনাল, মুখোমুখি জোড়াবাগান বনাম মোহনবাগান। সেই ম্যাচে জয়ী হয়েছিল মোহনবাগান। ম্যাচ শেষে জোড়াবাগান কর্তারা ম্যাচ হারের দায় চাপিয়েছিলেন শৈলেন বসু ও নওশা সেনের ওপর। এই দুই ফুটবলারের ওপর দায় চাপানোর কারণ পরিষ্কার হয়ে যায় জোড়াবাগানের ভাইস প্রেসিডেন্ট সুরেশ চৌধুরীর কাছে এবং তিনি তার পদ থেকে ইস্তফা দেন। সুরেশ চৌধুরী পরিষ্কার বুঝেছিলেন তার দলে একমাত্র যে দুজন ফুটবলারের ওপর দায় চাপানো হয়েছিল তারা বাঙাল। তিনিও কট্টর বাঙাল হওয়ায় এই অপমান মেনে নিতে পারেননি এবং এর প্রতিবাদ স্বরূপ ১৯২০ সালে তার হাত ধরে জন্ম নেয় ইস্ট বেঙ্গল ক্লাব। শুরুটা তো হয়ে গেল, কিন্তু এই বাঙাল ক্লাবের সমর্থক সংখ্যার অনুপাতে ইস্ট বেঙ্গল ছিল মাঝারি মানের ক্লাব, কিন্তু দেশভাগের পরে এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল। ছিন্নমূল ভিটে ছাড়া মানুষগুলোর তাদের মাতৃভূমি আবারও খুঁজে পায় ইস্ট বেঙ্গল ক্লাব প্রাঙ্গণে। এক অদ্ভুত টান অনুভব করে ওই লাল হলুদ রংটার প্রতি। প্রতিষ্ঠার পর থেকেই ইস্ট বেঙ্গল ক্লাবের মুকুটে জুড়তে থাকে একের পর এক জয়ের পালক। শুরুটা হয় হারকিউলিস কাপ জিতে। ১৯২১ সালে ইস্ট বেঙ্গল জেতে সোচিম শিল্ড, এরিয়ান্সকে ৫-০ গোলে হারিয়ে। ১৯২০ সালে মোহনবাগানকে ১-০ গোলে পরাজিত করে সদ্যজাত ইস্ট বেঙ্গল এবং জেতে কোচবিহার কাপ। পরবর্তীতে ১৯৪২, ৪৩, ৪৫, ১৯৬০-এ কোচবিহার কাপ, ১৯৪২-এ গিরিজা শিল্ড, ১৯৬০, ৬৬, ৭৫, ১৯৭৬-এ ট্রেডস কাপ জিতে এক ইতিহাস রচনা করে ইস্ট বেঙ্গল ক্লাব। ১৯২০-তে প্রতিষ্ঠিত ক্লাবটা মাত্র এক বছরেই ৭টা ট্রফি জিতেছিল। এবার আসুন দেখে আসি ইস্ট বেঙ্গলের ট্রফি রুম। ১৯২০-তে হারকিউলিস কাপ, ১৯২১-এ সোচিম মেমোরিয়াল শিল্ড, ১৯২১-এই খগেন্দ্র শিল্ড, ১৯২১-এই চন্দননগর কাপ, ১৯২৪-এ কোচবিহার কাপ, ১৯২৯-এ গ্ল্যাডস্টোন কাপ, ১৯২৯-এই গ্রিফিথ শিল্ড, ১৯৪০-এ লেডি হার্ডিং শিল্ড, ১৯৪২-এ কোচবিহার কাপ, কাঁচড়াপাড়া গিরিজা শিল্ড, কলকাতা আইএফএ লিগ, ১৯৪৩-এ কোচবিহার কাপ, আইএফএ শিল্ড, ১৯৪৫-এ কোচবিহার কাপ, কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, ১৯৪৬-এ গ্রিফিথ শিল্ড, কলকাতা আইএফএ লিগ, ১৯৪৭-এ অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট, ১৯৪৯-এ কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ১৯৫০-এ কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, ডিসিএম ট্রফি, ১৯৫১-তে আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, ১৯৫২-তে কলকাতা আইএফএ লিগ, ডুরান্ড কাপ, ডিসিএম ট্রফি, ১৯৫৬-তে পিকে নায়ার গোল্ড কাপ, ডুরান্ড কাপ, ১৯৫৭-তে হরেন্দ্র মুখার্জি মেমোরিয়াল শিল্ড, ১৯৫৮-তে আইএফএ শিল্ড, ১৯৬০-এ কোচবিহার কাপ, ট্রেডস কাপ, ডুরান্ড কাপ, ডিসিএম ট্রফি, ১৯৬১-তে হরেন্দ্র মুখার্জি মেমোরিয়াল শিল্ড, কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, ১৯৬২-তে রোভার্স কাপ, ১৯৬৫-তে আইএফএ শিল্ড, ১৯৬৬-তে ট্রেডস কাপ, কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, ১৯৬৭-তে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ১৯৬৮-তে কেএফএ শিল্ড, নার্জি ট্রফি, বরদৌলি ট্রফি, ১৯৬৯-এ রোভার্স কাপ, ১৯৭০-এ কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, ১৯৭১-এ কলকাতা আইএফএ লিগ, ১৯৭২-এ কলকাতা আইএফএ লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, বরদৌলি ট্রফি, 1973 कोलकाता IFA लीग, IFA शील्ड, रोवर्स कप, DCM ट्रॉफी। 1974 कोलकाता IFA लीग, IFA शील्ड, DCM ट्रॉफी। 1975 ट्रेड्स कप, कोलकाता IFA लीग, IFA शील्ड, रोवर्स कप। 1976 ट्रेड्स कप, IFA शील्ड, दार्जिलिंग गोल्ड कप। 1977 कोलकाता IFA लीग। 1978 डुरान्ड कप, फेडरेशन कप, बरदौली ट्रॉफी। 1980 रोवर्स कप, फेडरेशन कप। 81 IFA शील्ड, दार्जिलिंग गोल्ड कप। 1982 कोलकाता IFA लीग, डुरान्ड कप, दार्जिलिंग गोल्ड कप। 1983 IFA शील्ड, DCM ट्रॉफी। 1984 IFA शील्ड, संजय गांधी गोल्ड कप। 1985 कोलकाता IFA लीग, फेडरेशन कप, दार्जिलिंग गोल्ड कप। 1986 IFA शील्ड, नारजी ट्रॉफी, स्टाफोर्ड कप। 1987 कोलकाता IFA लीग, ऑल एयरलाइंस गोल्ड कप। 1988 कोलकाता IFA लीग, ऑल एयरलाइंस गोल्ड कप। 1989 कोलकाता IFA लीग, डुरान्ड कप, SSS ट्रॉफी। 1990 IFA शील्ड, डुरान्ड कप, रोवर्स कप, ऑल एयरलाइंस गोल्ड कप। 1991 कोलकाता IFA लीग, IFA शील्ड, डुरान्ड कप। 1992 बरदौली ट्रॉफी, ATPA शील्ड, ऑल एयरलाइंस गोल्ड कप। 1993 कोलकाता IFA लीग, डुरान्ड कप, कलिंगा कप, YY कप। 1994 IFA शील्ड, रोवर्स कप। 1995 कोलकाता IFA लीग, IFA शील्ड, डुरान्ड कप, ऑल एयरलाइंस गोल्ड कप, मैकडोवेल कप। 1996 कोलकाता IFA लीग, फेडरेशन कप। 1997 IFA शील्ड, मैकडोवेल कप, सुपर कप। 1999 कोलकाता IFA लीग। 2020 कोलकाता IFA लीग, IFA शील्ड, मैकडोवेल कप, नेशनल लीग। 2001 IFA शील्ड, ऑल एयरलाइंस गोल्ड कप। 2002 कोलकाता IFA लीग, IFA शील्ड, डुरान्ड कप, नेशनल लीग, इंडिपेंडेंस डे कप। 2003 कोलकाता IFA लीग, नेशनल लीग, LG एशियन कप। 2004 कोलकाता IFA लीग, डुरान्ड कप, सान मिउएल कप। 2006 कोलकाता IFA लीग, सुपर कप। 2007 फेडरेशन कप। 2009 फेडरेशन कप। 2010 कोलकाता IFA लीग, फेडरेशन कप, मोहम्मडन स्पोर्टिंग प्लैटिनम जुबली कप। 2011 कोलकाता IFA लीग, सुपर कप। 2012 कोलकाता IFA लीग, IFA शील्ड, फेडरेशन कप। 2013 कोलकाता IFA लीग। 2014 कोलकाता IFA लीग। 2015 कोलकाता IFA लीग। 2016 कोलकाता IFA लीग। 2017 कोलकाता IFA लीग। 2018 IFA शील्ड, अंडर 19 GTA चेयरमैन्स गोल्ड कप।